নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 3 আগস্ট 2024 সাল। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে আজ থেকে, যেমনটা পূর্বাভাস ছিল। তবে এখানেই নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ 6 তারিখ থেকে আবারও মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কেন বৃষ্টি হবে, কোন কোন জেলাতে হবে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। অন্যদিকে উত্তরবঙ্গেও আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, 6 তারিখ থেকে আরও বৃষ্টি বাড়বে। সারা ভারতবর্ষের কী আপডেট রয়েছে, নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে, সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিও থেকে। প্রথম কথাই হচ্ছে, দক্ষিণবঙ্গ থেকে সিস্টেমটি আস্তে আস্তে সরে অনেকটা চলে গেছে ঝাড়খণ্ডের দিকে, এবং ঝাড়খণ্ডের কাছে সেটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। অর্থাৎ নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে, নিম্নচাপটি কিছুটা শক্তি বাড়িয়েছে। তাহলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারে চলে যাচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে, কারণ মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজকে যেটা জানানো হয়েছে, কিছু কিছু জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। তবে প্রচণ্ডভাবে সম্ভাবনা থাকলেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টি নয়, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় হয়তো একটু মাঝারি ভারী হতে পারে। যে সমস্ত জেলাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশি রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে, নদিয়া জেলাতে রয়েছে, বীরভূম জেলাতে রয়েছে, মুর্শিদাবাদ জেলাতে রয়েছে, পশ্চিম বর্ধমান জেলাতে রয়েছে, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। হুগলি জেলার কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আজকে খুবই বেশি রয়েছে, মূলত হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা, হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা হাওড়ার দিকে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে আজকের পূর্বাভাস। রোদ ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে কখনো কখনো, আবার মেঘলা আকাশও থাকবে, আবার বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবেও রয়েছে, সমস্ত কিছুই আজকে চলবে। আগামীকাল 4 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 4 তারিখেও বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে প্রত্যেকটা জেলার দিকে সেটা কিছু কিছু জায়গায় হতে পারে, প্রত্যেকটা জায়গায় হবে না, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে আজকে এবং আগামীকাল। একটি জেলার 50 থেকে 55% জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একটি জেলা বলতে প্রত্যেকটা জেলাতেই রয়েছে। তবে এর মধ্যে আজকে বেশ কিছু কিছু জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হবে, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। যেমন 2/24 পরগনা রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা বৃষ্টির অনেকটাই কম রয়েছে আগামীকাল। পশ্চিম দিকের অন্যান্য জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে আগামীকাল মূলত হালকা বৃষ্টি, 2-4 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। তাই আগামীকাল 4 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। 5 তারিখের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটা জানা যাচ্ছে, সেইভাবে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে নেই। উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হতে পারে হালকা মাঝারি, এমনটাই সম্ভাবনা রয়েছে 4 এবং 5 তারিখে। তবে 6 তারিখ থেকে একটা আবার বড় পরিবর্তন আসছে, আবার একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় তো থাকছেই, তার জন্য প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এবং সম্ভাবনা শুধু নয়, বেশ মাঝারি থেকে ভারী 2-4 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে, প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা থাকছে। বেশি সম্ভাবনা থাকছে 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে প্রচণ্ডভাবে বৃষ্টি বাড়বে আগস্ট মাসের 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই 3টে দিন আবারও মাঝারি থেকে ভারী কিছু কিছু জায়গায় বা কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ সঙ্গে 9 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, মেদিনীপুর, 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে। তাই নতুন করে যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ মূলত সঙ্গে 9 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বাড়ছে, 10 তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেক অনেক কমে যাবে। এখনও পর্যন্ত এই আপডেট, তবে ঘুরে ফিরে সেই কথাটাই আসছে, আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছিল আপনাদের, সেই সম্ভাবনা কিন্তু বাস্তবে প্রথম দিকটায় মিলে গেছে। উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গেও প্রচণ্ড বৃষ্টি হবে কিছু কিছু এলাকায়, প্রচণ্ড বলতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে, অতি প্রচণ্ড নয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলার দিকে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে,
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বলা হয়েছে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। এটা আজকের পূর্বাভাস 3 তারিখের দিকে। 4 তারিখের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 4 তারিখ। তবে মনে রাখবেন 5 তারিখ, বিশেষ করে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই 3টে দিন দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দেবে উত্তরবঙ্গের জেলাগুলো, অর্থাৎ সমানতালে বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে 6 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। 6 তারিখের দিকেও হবে, 7 তারিখের দিকেও হবে এবং 8 তারিখের দিকেও একই রকম সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আবার প্রচণ্ডভাবে বৃষ্টি বাড়তে চলেছে। তাই এক কথায় যে নতুন করে পূর্বাভাসটা আমরা দেখতে পাচ্ছি, সারা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যে প্রত্যেকটা জেলা রয়েছে, সেই জেলাতে 6 আগস্ট তারিখ থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি বেড়ে যাচ্ছে প্রত্যেকটা জেলার দিকে। কারণ নতুন করে আবার একটি ঘূর্ণাবর্ত থেকে সিস্টেম তৈরি হতে পারে আগস্ট মাসের 6 এবং 7 তারিখের আশেপাশে। সুতরাং বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়াটা কোন দিকে যেতে পারে আজ এবং আগামী কয়েকদিন। সারা ভারতবর্ষের মধ্যে যে আপডেট রয়েছে, বৃষ্টি কমতে চলেছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই 4টি রাজ্যে। আজ থেকে 6 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। হালকা থেকে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজ থেকে বৃষ্টি কমবে, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি শুধুমাত্র বৃষ্টি হবে এমনটাই নতুন পূর্বাভাসে জানা যাচ্ছে। 7 আগস্ট তারিখ থেকে আবার আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী 2-4 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং বৃষ্টিও হবে। কারণ নতুন করে সিস্টেম দানা বাঁধবে, সক্রিয় হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, তার জন্য এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টি চরমভাবে বাড়বে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পূর্বাভাস আজকে রয়েছে, অতি প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সঙ্গে রয়েছে গুজরাট, পূর্ব রাজস্থান, কঙ্কন, গোয়া, প্রবল বৃষ্টি চলবে আজকে। বিহারের দিকেও সেরকম কিছুটা সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে মূলত মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোর নাম করলাম, সেই সমস্ত রাজ্যগুলোর দিকে প্রবলভাবে বৃষ্টি বাড়বে। এর মূল কারণ অতি গভীর নয়, গভীর নিম্নচাপটি ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। সেই নিম্নচাপ আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে, যার ফলে বৃষ্টি রাজস্থান, গুজরাটের দিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। এর জন্যই এই রকম বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে সারা ভারতবর্ষের আবহাওয়াটা এই মুহূর্তে কী রয়েছে। একটা কথা বলতেই হচ্ছে যে আগস্টের 1 তারিখ থেকে যেটা শুরু হয়েছে, 10 তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই বৃষ্টির সম্ভাবনাটা চলতেই থাকবে। কারণ সিস্টেম একের পর এক আসতে শুরু করেছে। কারণ নিম্নচাপ একটা এসেছিল, আজকে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে, সেটি সরে যাবে। 6 তারিখ 7 তারিখে আবার একটি নিম্নচাপ আসবে, যার ফলে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে পড়বে, বৃষ্টি বাড়বে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের অনেক জেলা প্লাবিত হয়েছে। বিশেষ করে অজয় নদের জল প্রচণ্ডভাবে বেড়ে গেছে, বহু গ্রাম প্লাবিত। পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার দিকে অবস্থা খুবই খারাপ। অন্যান্য জেলাগুলোর দিকেও কিন্তু অবস্থা বেশ কিছুটা খারাপ রয়েছে। তবে বৃষ্টি থামার জন্য অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই। আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।